সড়ক দুর্ঘটনায় এক পা হারালেও দৈনিক 16 কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে লেখাপড়া করছেন পাবনার চারপহরের তরিকুল ইসলাম রনি। পঙ্গুত্ব দমাতে পারেনি তাকে, অদম্য মেধাবী এই তরুণ স্বপ্ন দেখেন প্রকৌশলী হওয়ার। পাবনার প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন ফারুক হোসাইন। পাবনার চাটমোহরের মুসাগাড়ি পশ্চিমপাড়া গ্রামের তরিকুল ইসলাম রনি পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রনি। হাঁটুর ওপরে কেটে ফেলতে হয় তার ডান পা। দুর্ঘটনায় পা হারালেও লেখাপড়ায় আগ্রহ কমেনি তার, এক পা নিয়েই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। চাটমোহর পলিটেকনিক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রথম বর্ষে পড়ছেন রনি। এজন্য তাকে প্রতিদিন সাইকেলে পাড়ি দিতে হয় 16 কিলোমিটার পথ। আর্টিফিশিয়াল পা হইলে আর একটা ব্যাটারি চালিত গাড়ি হইলে আমার কলেজ যাওয়ার সুবিধা হইতো, হাঁটা চলাও একটু সুবিধা হইতো। বাড়ির পাশের মুদি দোকান ও চা বিক্রি করে চলে চারজনের সংসার। ছেলের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খান দরিদ্র বাবা মা। হয়তো ভবিষ্যতে গেলে একটা ভালো চাকরি বাকরি করি পারে, এটাই আমার আশা। তাছাড়া ছেলেটা যাতে একটা সরকার থেকে একটি চাকরি পায় আমি সেই আশাই করি। রনি ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা ওর সাথে বা ওর ফ্যামিলির সাথে কথা বলে তাকে সেই ধরনের সুযোগ সুবিধাগুলো দিব, যাতে করে স্মৃতি স্কুলে যেতে বা কলেজে যেতে পারে এবং পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। রনির অদম্য সংগ্রাম প্রেরণা যোগাবে অন্যদেরও, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।